আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব, আর সেটি হলো মিনি পিজা। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। আশা করি বাচ্চারা খুবই পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিই এই মিনি পিজা রেসিপিটি। মিনি পিজা বানানোর জন্য প্রথমে আমরা পিজার ডোটাকে রেডি করে নেব। তার জন্য এখানে একটি ভুলের মধ্যে নিচ্ছি 1 কাপ কুসুম গরম দুধ, দিচ্ছি 1 টিস্পুন চিনি, দিচ্ছি 1 টেবিল স্পুন তেল, দিচ্ছি 7 মতো লবণ, আর দিচ্ছি 2 টিস্পুন ইস্ট। এখন এই সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিটের মতো ইস্টটাকে অ্যাক্টিভেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখন এখানে 2 কাপ ময়দা দিয়ে আমরা সফট একটি ডো তৈরি করে নেব। পিজার ডোটা সাধারণত একটু নরম রাখতে হয়, সেই জন্য প্রথমে 1 কাপ দুধের সাথে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। ডোটা যদি বেশি শক্ত হয় সেই ক্ষেত্রে আমরা এখানে 1 চামচের মতো হালকা কুসুম গরম পানি ইউজ করব। ডোটাকে আমি এরকম সফট করে মথে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। উপর দিয়ে সামান্য একটু তেল মেখে দিচ্ছি যাতে উপরে পাস্টা ড্রাই হয়ে না যায়। এখন চুলায় একটু ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তেল, দিচ্ছি 1 টিস্পুন রসুন কুচি। রসুনগুলোকে প্রথমে হালকা একটু ভেজে নিব, দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। আজকে আমি পিজাটা বানাবো শুধু ভেজিটেবল দিয়ে, তার জন্য এখানে নিয়েছি মাশরুম, আর মাশরুমগুলোকে আমি এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। আমি এখানে যে সবজিগুলো নিয়েছি সেগুলো খুবই নরম এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য এখানে কোনো পানি দিতে হবে না। মাশরুমগুলোকে প্রথমে হালকা একটু ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি 3 ধরনের ক্যাপসিকাম। আমি এখানে শুধু মাশরুম এবং ক্যাপসিকাম দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন অন্য যে কোনো ধরনের সবজি দিতে পারেন বা চিকেন দিতে পারেন। এখন ঝালের জন্য দিচ্ছি 3-4টি কাঁচামরিচ কুচি, দিচ্ছি 1 টিস্পুন ব্ল্যাক পেপার, আর দিচ্ছি 7 মতো লবণ। এখন এই সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। আর এই ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে সবজি থেকে একটু পানি উঠবে, সেই পানিটাকে জাল দিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে, এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটের মধ্যে ভেড়ে নিব। আধা ঘন্টার মতো ডোটাকে রেস্টে রেখে দেওয়ার কারণে ডোটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন হাত দিয়ে এভাবে যাতা দিয়ে ভিতরে বাতাসটাকে বের করে আর একটু ভালোভাবে মথে নিব। এখন উপর দিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে তারপর বড় করে একটি রুটি বেলে নিব। আর এই রুটিটা বেশি মোটা অথবা একদম পাতলা হবে না, সামান্য একটু মোটা করে রুটিটাকে বেলে নিতে হবে। আমি রুটিটাকে এইরকম একটু মোটা করে বেলে নিয়েছি। এখন এটাকে একটি কুকি কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নেব। আমি আজকে মিনি পিজা বানাবো, সেই জন্য এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা যদি চান বড় পিজা বানাবেন তাহলে এই একইভাবে আপনারা পিজাটাকে বানাতে পারবেন। সবগুলো একসাথে কেটে নিয়েছি, এখন চলে যাব এগুলোকে ভাজার জন্য। চুলার জালটা মিডিয়াম হাইটে রেখে রুটিগুলোকে সামান্য একটু ভেজে নিব। রুটিগুলো দেওয়ার পর মাঝখান দিয়ে যখন সামান্য একটু ফুলে উঠবে তখন রুটিগুলোকে উল্টিয়ে দিতে হবে। 2 পাশ আমি হালকা করে ভেজে নেওয়ার পর এখন চুলাটাকে বন্ধ করে দিব। আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি, এখন উপরে দিয়ে দিব টমেটো কেচাপ।
এখন এর উপরে দিয়ে দিছি আমি যে ভেজিটেবলগুলো রান্না করেছি সেগুলো। ভেজিটেবলগুলো দেওয়ার পর এখন উপর দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখন আমি চুলার জালটাকে জ্বালিয়ে দিব আর আঁচটা রাখবো একদম লো হিটে। তারপর ঢাকনাতে ঢেকে দিব আর অপেক্ষা করবো চিজগুলো গলে যাওয়া পর্যন্ত। চিজগুলো গলে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে নিব। প্রথম খোলাগুলোর মধ্যে আমি অলিভস দিই নাই, পরে যেগুলো বানাবো সেগুলোর মধ্যে অলিভস দেব। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।